আইএসের সাথে জড়িত অভিযোগে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া এবং লস অ্যাঞ্জেলেস থেকে তাজিকিস্তানের 8 নাগরিককে গ্রেফতার করেছে এফবিআইয়ের যৌথ টাস্কফোর্স। মঙ্গলবার অভিবাসন আইনে তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা 2023 ও 2024 সালে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই। তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের হেফাজতে রাখা হয়েছে। নিরাপত্তা হুমকি এড়াতে সীমান্ত পথে আসা অবৈধ শরণার্থীদের ভালোভাবে যাচাইয়ের পরামর্শ দিয়েছেন বৈশ্বিক নিরাপত্তা বিশেষজ্ঞ হাল কেম্পফার। নিউ ইয়র্ক সিটি, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে আইএসের সাথে জড়িত থাকার অভিযোগে তাজিকিস্তানের 8 নাগরিককে গ্রেফতার করেছে এফবিআইয়ের যৌথ টাস্কফোর্স। মঙ্গলবার অভিবাসন আইনে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতরা সবাই 2023 ও 2024 সালে মেক্সিকো হয়ে দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিল। সে সময় কাস্টমস কর্তৃপক্ষ তাদের অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড পরীক্ষা নিরীক্ষার পর প্রবেশের অনুমতিও দিয়েছিল। কিন্তু সমস্যা দেখা দেয় কিছুদিন আগে। এই 8 ব্যক্তির মধ্যে কয়েকজনের গতিবিধি পর্যবেক্ষণের পর এদের সাথে আইএসের সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহ থেকে তাদের গ্রেফতার করে এফবিআই। এদিকে সিবিএস নিউজের তদন্তে উঠে আসে গ্রেফতারকৃতদের সাথে আইএসের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টি, কারণ এই গ্রুপটি চলতি বছরের শুরুতে মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলা চালিয়েছিল বলে দায় স্বীকার করেছিল। সেই হামলায় 140 জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। এদের গ্রেফতারে একটি ওয়্যাট ট্যাপ ব্যবহার করেছিল এফবিআই এবং এরপরই দ্রুত অভিবাসন আইনে গ্রেফতার হয় তারা। Bringing individuals in on immigration related charges is the quick এদিকে চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ সীমান্ত পথে হাজার হাজার শরণার্থী প্রবেশ নিয়ে নিরাপত্তা হুমকি সম্পর্কে সতর্ক করেছিলেন এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রেই। ইসলামী মৌলবাদীরা মেক্সিকো সীমান্ত ব্যবহার করে অনায়াসে এদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছিলেন তিনি। Facilitators of the smuggling network have ISIS ties. কর্তৃপক্ষ বলছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সক্রিয় হামলার পরিকল্পনা বা অন্য কোনো কিছু নিয়ে এখনো পর্যন্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি, তবে তাদের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে গ্লোবাল সিকিউরিটি এক্সপার্ট হাল ক্যাম্পফার ফক্স নিউজকে বলেন, শরণার্থীদের প্রবেশে অনুমতি দেওয়ার আগে অবশ্যই তাদের নাম, ঠিকানা, পরিচয় ভালোভাবে জেনে তা যাচাই বাছাই করতে হবে, আর এজন্য বাড়তি কিছু পদক্ষেপ নিতে হবে বর্ডার কর্তৃপক্ষকে। তাহমিনা তাসি, টিভিএন 24 নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।